আমি আছি এই মুহূর্তে বার্সেলোনার প্লাস স্পানিয়া, যেটা বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটা এরিয়া, রাজার বাড়ি। সেই সাথে আমি এখানকার একজন প্রবাসী বাংলাদেশি, তার সাথে কথা বলবো। লিচু, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই বিষয়টা, একটু বলে নেই। লিচু হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু, এদেশে বৈধ হয়েছে। এদেশে বৈধ হওয়ার পর এদেশ থেকে এদেশের ভাষা শিক্ষা গ্রহণ করে এদেশে ভাষার ট্রান্সলেটর হিসাবে সে কাজ করছে, এদেশে ডিপ্লোমা সে করেছে সিকিউরিটির উপরে। অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে যতটুকু তার প্রয়োজন ততটুকু সে করে, এদেশে বর্তমানে স্থায়ী হিসাবে বসবাস করছে। তো তার অভিজ্ঞতার আলোকে অন্য প্রবাসীরা এখানে আসলে তাদের জীবন মান কীরকম হবে, বা এদেশের ব্যবসা প্রতিষ্ঠানে কীরকম বাংলাদেশিরা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এখানে দেখার মতো আসলে কী আছে, কেন একজন মানুষ অন্য দেশ থেকে এখানে আসবে, এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। কেন আরেকজন প্রবাসী পর্তুগাল, স্পেন, মানে ফ্রান্স, ইতালি বা বাংলাদেশ থেকে অনেকের স্বপ্ন তাকে ইউরোপে আসবে, সেটেল হবে, তো সেজন্য এই বার্সেলোনায় আসলে আসে তার কী কী সুবিধা পেতে পারে? প্রথমে আমি বলবো, যারা বাংলাদেশে আমরা আসি, এখানে আসি, আসা পরে অনেক তো আনলিগ্যাল থাকে, যার কারণে মনে করেন এখানে একটা ডকুমেন্ট করতে হয়, যাকে বলি আমরা আড়াই করে আর কি, আইদামেন্টে একটা ডকুমেন্ট করতে হয়, পার্লামেন্ট বানাইতে হয়। ওই পার্লামেন্ট 3 বছর হওয়ার পরে কাজের কন্ট্রাক্ট দিয়ে লিগ্যাল হওয়া যায়, এটা সিস্টেম। আর এই সিস্টেমে প্রায় বাঙালি আমরা লিগ্যাল হয়ে থাকি এখানে। অর্থাৎ আমরা বাংলাদেশিরা এখানে আসার পর 3 বছর সময় যদি কেউ থাকে, তাহলে তার লিগ্যাল হওয়ার মতো যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে এই যে বাংলাদেশিরা লিগ্যাল হচ্ছে এখানে, তো তাদের কাজ কাম তারা কীভাবে করছে? ডিপেন্ড করে, এগুলা মনে করেন যারা ভালো প্রশিক্ষণ নিছে বা যারা আর ভালো কাজ জানা আছে, অনেকে আছে রেস্টুরেন্টে কাজ করে, আমরা বেশিরভাগ বাঙালি রেস্টুরেন্টে আমরা কাজ করি, আর অনেকের ডিপ্লোমা আছে, বা যারা নতুন ইয়াং যারা আসছে এখানে তরুণ সমাজ, এরা অনেকে অনেক ডিপ্লোমা করতেছে হোটেল ম্যানেজমেন্টের উপরে, বা কেউ রেস্টুরেন্টের শেফ, যাকে বলি আর কি আমরা বাংলাদেশি বেলা অবশ্যই বলি, শেফের কাজ অনেকে ভালো করতেছে। এটা তো পুরো ইউরোপ জুড়ে শেফ যারা, এরা খুবই পরিচিত, এবং ইউরোপের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রেস্টুরেন্টের ওনার তারা কিন্তু পছন্দ করে, এবং বাংলাদেশের একটা সুনাম রয়েছে এখানে সেটা। এই বার্সেলোনায় আসলে যদি অন্য দেশ থেকে এখানে এসে সেটেল হতে হয়, তাহলে তাকে মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে? নর্মালি আমার জানা মতো একটা বলি, ইউরোপিয়ান ইউনিয়নের একটা কার্ড লাগে, এই কার্ড হয়ে গেলে রেসিডেন্সিয়াল পারমিট কার্ড, এই কার্ড হয়ে গেলে ইউরোপে আপনি যে কোনো দেশে, স্পেনের মানুষ ফ্রান্সে গিয়ে করতে পারবে, ফ্রান্সের মানুষ স্পেনে, লন্ডন এখন তো বাইরে হয়ে গেছে ইউরোপ থেকে, বলতে পারি না, কিন্তু ইউরোপের বাকি যেগুলো আছে। এখানে যদি ব্যবসা ট্যাবসা করতে হয় তাহলে কিভাবে, মানে কি ধরনের ইনভেস্টমেন্ট লাগে? ব্যবসা করতে হলে মনে করেন আপনি প্রথমে আপনার লাগবে ইনভেস্টমেন্ট, আমরা নর্মালি দেখছি বাঙালি যারা ব্যবসা বাণিজ্য করে 40-45 হাজার ইউরো হলে মানে একটা মোটামুটি যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের এরকম এই ধরনের মানে একটা অ্যামাউন্ট নিয়ে নামলে ব্যবসা বাণিজ্য করা যায়। কী ধরনের ব্যবসা? ব্যবসা আছে আমার নর্মালি সুপার মার্কেট, অ্যালিমেন্টেশন বলে অ্যালিমেন্টেশন আছে, বিভিন্ন সময় আছে এইগুলো অনেক সফল হয়েছে, যারা ভালো পরিশ্রম করছে এবং ব্যবসার খোলা কৌশল যারা জানে এরা সফল হয়েছে, আর খুব কম মানুষ যাতে মানে ব্যবসা অনেক জন বেশিরভাগ মানুষ ভালো সাকসেসফুল হয়েছে। ইউরোপের অন্য দেশ থেকে যারা আসে এখানে ভ্রমণের জন্য, সেই ভ্রমণের ক্ষেত্রে আসলে এখানে দেখার মতো কি কি জায়গা আছে? বার্সেলোনা একটা টোটাল যে সিটি প্লাস স্পেন শহরটা, এই শহরটা হচ্ছে টিউরিস্ট এরিয়া, এখানে মনে হয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইউরোপের অন্য অন্য দেশ থেকে মানুষ লোক আসে, আসার পরে এরা মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্লাস স্পেনিয়া, প্লাস কাতালোনিয়া, মঞ্জু, মানে বিভিন্ন জায়গা আছে, মার আছে, যেগুলো আমরা সি বিচ বলি। আমিও ঘুরেছিলাম এখানে একটা সি বিচে, দুটা সি বিচে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, বার্সেলোনাতে একটা আছে। একটু এই যে জায়গাগুলো আসলে দর্শকদের একটু বলে রাখি, দর্শকদের প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যখন কখনো যদি বার্সেলোনায় আসেন তাহলে কিন্তু ইউরোপের যে কয়টি দেশ আপনারা ভ্রমণ করেছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে, ভালো লাগার মতো একটি ট্যুরিস্ট কান্ট্রি সিটি বার্সেলোনা, খুব ভালো লাগবে আপনাদের দেখে, আমি নিজেও দেখে মুগ্ধ হয়েছি। তো আবারও লিটুর কাছে ফিরতেছি, যে জন্য যে বিষয়টা আমার জানার জন্য, আমাদের প্রবাসী বাংলাদেশিরা আসলে এখানে বেশিরভাগই তো বয়সের তরুণ যারা আসে, তো তাদের এখানে জীবন মানটা কীরকম, অর্থাৎ একজন প্রবাসী কাজ করলে সে কত টাকা মাসে পায়, কত টাকা তাকে খরচ করতে হয় এখানে থাকতে হলে, এবং তার সেভিংটা কত?
এখানে নরমালি যারা তরুণ সমাজ যারা লিগেল হয়েছে তারা কাজ করে বিভিন্ন সেক্টরে রেস্টুরেন্টের ডিপার্টমেন্টে যারা কাজ করে নরমালি একটা বার্ষিক বেতন আছে 1200। আচ্ছা, 1200 যারা বেতন পায়, মনে করেন যারা ব্যাচেলার আছে তারা 400 বা 300 এর খরচ হয়। আচ্ছা, এখানে তারা একটা সুস্থ পরিবেশ, এখানে মেসেজ যে তারা থাকে কয়েকজন মিলে, এই পরিবেশটা কি সুস্থ? পরিবেশটা বাসন্ন, এইগুলো পরিবেশ অনেক সুন্দর, ডিপেন্ড করে যে যারা থাকবে তাদের উপর। অন্যান্য কম্পেয়ার করলে এই বার্সেলোনায় থাকার পরিবেশটা অনেক সুন্দর। আমি অনেক প্রবাসীদের সাথে, একটু দর্শকদের বলে নিই, অনেক প্রবাসী ভাইদের সাথে, বন্ধুদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে ইউরোপের অন্যান্য দেশে যে কনজাস্টেড থাকাটা, কিন্তু বার্সেলোনায় থাকার পরিবেশটা অনেক সুন্দর। এখানে প্রবাসীরা 150 ইউরো দিয়ে, আমি যদি ভুল না বলি, আমি যে তথ্য পেয়েছি, মাসিক 150 ইউরো রুম ভাড়া দিচ্ছে কয়েকজন মিলে, এক একজনের, তারপরে খাবার দাবারে প্রায় আরও 150 থেকে 200 ইউরো, 200-250 যদি ভালো, মোটামুটি তার 300-350 খরচ হচ্ছে, 1200 টাকা সে রুজি করলে। এবং যদি সে মানে অযথা খরচ না করে তাহলে সে বাংলাদেশে 50,000 টাকা পাঠাতে পারে, আরও বেশি পারে, আরও পারে মিনিমাম, যারা যাদের অনেকেই চেষ্টা করে। তো অনেকেই আমাদের সিলেটি এখানে আছে আসলে। তো আমি একদম শেষ পর্যায়ে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে গিয়ে, এই দেশে যে ছেলেরা আছে অনেকেই তো বিয়ে করে বাংলাদেশে, তো বাংলাদেশ থেকে পরিবার আনতে বা স্ত্রীদের আনতে এদেশের মানে যে তোমার দেখা যেগুলো বন্ধু বান্ধবের মধ্যে আছে তাদের সময়টা কেমন লেগেছে? কতদিনের ভিতরে কাগজের প্রসেসিং হচ্ছে, গড় দেখবে, গড় দেখার পরে সবকিছু কাগজপত্র জমা দেওয়ার পরে 3-4 মাস 5 মাস সময় লাগে। তখন এখানে কাগজ বাইর হয়ে পরবর্তীতে বাংলাদেশে ট্রান্সফার করে করে এগুলো বাংলাদেশের এমবেসিগুলো ডিভেন্ট করে। মোটামুটি বছর খানিকের ভিতরে চলে আসে, 6 মাস থেকে বছর খানিক লাগে না, আর্লি হয়। একটু দর্শকদের বলে রাখি, আমি অনেক দর্শক, অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলছিলাম, তো তারা বলছিলেন যে মানে তারা কম্পেয়ারটা তখনই করেন, কারণ আমাদের প্রবাসীরা তো পুরো ইউরোপটা জুড়ে এবং অনেকের ফ্যামিলি মেম্বারও থাকে, তো সেই জায়গা থেকে স্পেনটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, বিয়ের পর স্ত্রীদের খুব দ্রুত সময়ের মধ্যে আনা যায়, অনেকেই আনছে। এটা হয়তো বা কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের সাথে খুব ভালো, আর এখানে প্রবাসীদের একটা নামও রয়েছে, কারণ প্রবাসীরা যেহেতু এদেশের গভর্নমেন্টের অর্থনৈতিক খাতে কিন্তু অবদান রাখছে, বিভিন্ন সেক্টরে কাজ করছে, প্লাস ব্যবসা প্রতিষ্ঠানে এখন অনেকটা প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশিরা। অসংখ্য ধন্যবাদ লিটুকে সম্পূর্ণ তত্ত্বগুলো দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে শেষবারের মতো বলতে চাই, একবারের জন্য হলেও বার্সেলোনা সিটিতে আসুন আপনার পরিবারকে নিয়ে, বা আপনি নিজে যদি সময় সুযোগ করতে পারেন ঘুরে যাবেন, অবশ্যই আনন্দ পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।